আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে মেবি দেখাচ্ছিলাম ইনভেলপ, ইনভেলপ ডিজাইনটা সবাই কি করছেন? হ্যাঁ, তো শুধু লেটার হেডটা করছেন, এটা কি লিগেল পেজে মনে হচ্ছে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা তো ভালো হয়েছে। সুজিত নিয়ে করছেন, ঠিক আছে, হতে পারে, সুন্দর আছে। আচ্ছা, আপনারা অ্যাড নিয়ে কাজ করতেছেন না? সাখাওয়াত ভাই, অ্যাড ডিজাইন করতেছেন না? অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতেছেন না? আমি যদি আপনাদেরকে এখন কিছু অ্যাড করতে দিই, তো করা কি পসিবল? কিছু রিসার্চ করে কিছু নিজের থেকে ডিজাইন করবেন, এমন কোনো অ্যাড যদি দেই, পারবেন? কপি করতে পারবেন? সবাই কি আমাকে শুনতে পান? হ্যাঁ ভাই, চেষ্টা করা যায়। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট এইখান থেকে, মানে সাপোজ আমি বলছি যে এখান থেকে আপনারা তিনটা অ্যাড কপি করবেন বা দেখে কনসেপ্ট নিয়ে কিছু আইডিয়া নিয়ে আসবেন, পসিবল না? দেখেন তো, এই টাইপের অ্যাডগুলো ডিজাইন করা আমাদের পক্ষে সম্ভব না এখন। এই যে এই টাইপের অ্যাডগুলো, এগুলো কিন্তু আমরা ফটোশপে করে আসছি, বা আমি আপনাদেরকে আর একটু সহজ দিতে পারি। এই যে দেখেন, এখানে কি কি আছে সেটা জাস্ট একটু ভাবেন। কফি অ্যাড, নট অ্যাড, তবে অ্যাড, এই যে এই টাইপের ডিজাইনগুলো করা যাবে না সাকত ভাই, পসিবল না? জি ভাই, জি ভাই, যদি এখানে দেই কফি ফ্লায়ার, এগুলো কিন্তু আপনাদের ফাইনাল প্রজেক্টে নিব আমি। এই যে দেখেন, এই টাইপের ডিজাইনগুলো, এগুলো দেখে কি ভয় লাগে সবার? পারা যাবে না? মুজাদ ভাই পারবেন? কেউ কথা বলে না। আচ্ছা, আমি সবাই বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া, এখনই পারবেন কি কিছু করতে, করে দেখাতে পারবেন, বা কিছু দেখে কপি করেন, বা নিজের মতো কিছু একটা ক্রিয়েট করবেন, পারবেন? জেসমিন, জেসমিন বিবিন, দেন জয়া সরকার। ভাইয়া কপি করার ট্রাই করতে পারবো ওটা, কিন্তু ক্রিয়েট করতে খুব পারবো না। ছোট সহজ কিছু দুইটা, কামুল ভাই পারবেন? কামুল ভাই, আপনি আপনি পারবেন, আপনি ভালো পারবেন, আপনি পারবেন। কামুল ভাই পারবেন? কামুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো আমি তো মোবাইলে করতেছি, বিদ্যুৎ তো নাই, আচ্ছা আচ্ছা, তাহলে ল্যাপটপেও চার্জ নেই আমার। তাহলে সজীব মিয়া, আপনি পারবেন? সজীব আছেন? একটু সমস্যা হয়ে গেছে জি, পিসিতে সমস্যা? না না না, মানে একটু ই লাগতো, না না, চেষ্টা করতে পারি। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, ভয় নেই, ভয় নেই, আমরা তো আসি। স্ক্রিন শেয়ার করেন, আমি না আপনাদেরকে ব্যানার দেখাইছি, ব্যানার তো মিনিমাম আমি আপনাদেরকে 6-7টার উপরে দেখাইছি, ওইটাই তো অ্যাড এর মধ্যে চলে যায়, তাই না? তো ওই টাইপের কিছু একটা ক্রিয়েট করে দেখেন। আপনি কোনটা ডিজাইন করবেন আগে সেটা চুজ করেন সুজিত, তারপরে এখান থেকে সাইজটা নেন।
ওটা স্কোয়ার আছে না ল্যান্ডস্কেপ আছে দেখেন আপনাকে ডিজাইনটা সিলেক্ট করে আমি একটু সমস্যা আমি একটু দেখি লাইক কয়েকটা ক্লাস করি নেই তো আমার একটু সমস্যা হচ্ছে সমস্যা নেই আপনি সার্চ দেন সার্চ দেন না পারলে বা দেন দেখছি সার্চ দেন আচ্ছা আমি আপনাকে একটু সহজ করে দেই আপনি সাপোজ একটা কোকা কোলা অ্যাড করবেন কোকা কোলা লিখে সার্চ দেন তো দেখেন তো এটা অ্যাডটা কেমন সাপোজ আমি বললাম কোকা কোলা হ্যাঁ কোকা কোলা লিখে সার্চ দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ইমেজে যান আলহামদুলিল্লাহ ইমেজে যান সরি হ্যাঁ দেখেন তো ইনাদের অ্যাড গুলো কেমন আরো নিচের দিকে আসেন নিচের দিকে আসেন ইনাদের অ্যাড দেখেন আসে কিনা এগুলো তো জাস্ট লোগো দিয়ে ব্র্যান্ডিং করছে এর উপরে কিন্তু একটা অ্যাড চলে গেল উপরে কিন্তু একটা অ্যাড ছিল নাকি একটা ডিজাইন ছিল দেখেন এই যে একটা গেছে দেখছেন এগুলা হোয়াটস ইওর বাম্পার হ্যাঁ 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 জি জি এইটা এইটা এটাও কিন্তু একটা এই টাইপের অ্যাড হতে পারে এটা নিচে এটা নিচে আপনার মাউস এটা নিচে জি 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 এটা হোয়াটস ইওর সলিউশন ক্লিক করেন এটা পারবেন করতে হ্যাঁ এটাতে ক্লিক করেন দেখেন এখানে এর নিচে দেখেন আরো কিছু আছে তো এই টাইপের ডিজাইন করতে পারবেন না যাবে কিন্তু আমার একটু সময় লাগবে ভাইয়া কত সময় লাগবে দেখেন তো কত সময় লাগবে আমি মানে আমি স্ক্রিনে এতক্ষণ মানে দেখানোর মতো সেই যাব আমি কালকে আপনার করে বা কাজ করে দেখাই সে কি বলে গ্রুপে শেয়ার দিতে পারবো আপনি এখন করে দেখাতে পারবেন না আচ্ছা ঠিক আছে স্ক্রিনটা বন্ধ করেন আপনি এটা করে দেখাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার করবো এই যে একটা টেক্স লোগো এখানে এই যে এই টেক্সট লোগোটার নিচে সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে আবার ওই টেক্সট লোগোটার কালারও চেঞ্জ করছে আর এক জায়গায় এখানে এটা তো পারি না দেখা যায় যে ওই কন্টেস্টে আসলে দেখে যে এই কাজটা করতে হয় এখানে উনি কি পিএনজি দেয়া ছিল ইমেজটা আপনি কি পিএনএ আর্টবোর্ডে নিয়ে আসছেন লোগোটা এই লোগোটা দিয়ে এটা থেকে ডাউনলোড করতে হয় হ্যাঁ আপনি কোথা থেকে কিভাবে নিয়ে আসছেন আর্টবোর্ডে কিভাবে নিয়ে আসছেন আর্টবোর্ডে তো ওখান থেকে ওই ডাউনলোড করে নিয়ে আসছেন আবার নিয়ে আসবেন আবার নিয়ে আসবেন এটা দেখেন ডাউনলোড করে মানে কিভাবে আপনি নিয়ে আসছেন আপনার ওই লোগোটাকে দেখেন লোগোটা কোথায় আছে লোগোটা দেখেন বাইরে দেখেন ডাউনলোডে কোথায় এইটা না এটা সম্ভবত এইটা
মনে নাই ওটা এখন এটা যদি আমি ওই যে ইমেজ ট্র্যাক দেয়া করি তাহলে ছুটে যায়, ওগুলো থাকে না। আচ্ছা, সামনের দিকে আগাইতে হবে, আমরা ম্যাগাজিনে যাব। ম্যাগাজিন তো করা হয়েছে না, ম্যাগাজিন করা হয়েছে, সবই তো করা হয়ে গেছে আপনাদের, জাস্ট এখন মনে হয় বুশের বাকি আছে, বুশের ক্যালেন্ডার আর ওয়েব টেমপ্লেট। কোনোটাতে কি কারো কোনো প্রবলেম আছে, যা দেখাইছি এখন পর্যন্ত, মানে দেখাইছি প্রবলেম আছে এমন কিছু আছে? দেখাইছি প্রবলেম আছে এমন কিছু কি আছে সবার, কারোর থাকলে বলেন। ফার্স্ট আমি প্রবলেম নিব 5 মিনিট, দেন আমি অন্য কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই, ইলেকট্রিসিটি আসছে না? হ্যাঁ স্যার, বিদ্যুৎ আসছে তো, এই জন্য ধরুন। ঠিক আছে ভাই, কারো কোনো প্রবলেম? ওয়েব টেমপ্লেট আর ইউআই ইউএক্স কি একই, মানে দুটো কি একই জিনিস ডিজাইন করাটা? না, আসলে ইউআই ইউএক্সটা নিয়ে অনেকেরই একটা ই থাকে। ইউআইটা হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস, মানে এটা দেখতে কেমন হবে এটা আপনি ডিজাইন করবেন। আর ইউএক্সটা মূলত আপনার ইউজার এক্সপিরিয়েন্স, ওটা ইউজ করলে কেমন হবে সেইটা। বুঝছেন তন্নি আপু? মানে ব্যাপারটা এমন যে সাপোজ বিকাশ অ্যাপস, সেই বিকাশ আসছে কেন? বিকাশ অ্যাপস এইটা ডিজাইন হতে পারে এমন, সাপোজ এটা ডিজাইন এমন, দেখতেছেন ডিজাইনটা এমন, কিন্তু এইখানে ক্লিক করলে পরে কিভাবে কাজ করবে, কিভাবে এই স্লাইডটা কিভাবে আসবে, এখান থেকে আসবে না উপর থেকে আসবে, এটা কিন্তু ডিজাইনের মাধ্যমে আপনি দেখাতে পারবেন না। ইউএক্স এর মাধ্যমে ওইটা আপনার একটু জাস্ট মানে বুঝে, মানে দেখা দিতে হবে যে এটা এখানে ক্লিক করলে এটা কিভাবে আসবে, এখানে ক্লিক করলে কি কি আসবে, ওই রকম মানে আপনি একটা কি বলে চলন্ত কিছু একটা দেখাই দিবেন, আর চলমান কিছু একটা দেখাই দিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, এখন আমাদেরকে এটা শিখানো হবে, মানে ইউআই করাটা? ইউআই, হ্যাঁ ইউআই তো পারবেন, ইউএক্সটা পারবেন, ইউএক্সটা দেখাবো না। আচ্ছা, ইউআইটা দেখানো হবে। আচ্ছা, ইউআই বলতে আমি যদি আপনাদেরকে এখন একটা টেমপ্লেট দ্বারা করাইতে দিই, পারবেন না? টেমপ্লেট বলতে আমি তো এখনো ওয়েব টেমপ্লেট না, সাপোজ কোনো লগ ইন পেজ, যেমন লগ ইন পেজ, এই যে এই টাইপের পেজগুলো আপনারা এখন ক্রিয়েট করতে পারবেন না? এইগুলো দেখেন তো, এখন এটার উপর কোনো মানে স্পেসিফিক মাপ থাকে না, বা আমরা যেমন কিছু মানে বিজনেস কার্ড যেমন একটা ব্লিড অংশ থাকে, একটা মার্জিনের অংশ থাকে, এরকম এখানে কোনো এরকম স্পেসিফিক কোনো রুলস রেগুলেশন নেই? কারণ এরকম এটা সাদা A4 পেপার নিয়ে করা যায়, কিন্তু মাপ ছোপের ব্যাপারটার কথা বলছি। মাপ ছোপের ব্যাপারটা কথা বলতেছেন, এখন ডিপেন্ড করে যে আপনি যেটা লগইন পেজটা করতেছেন এটা ফোনের জন্য করতেছেন নাকি পিসির জন্য করতেছেন, তাই না? অবশ্যই দুইটার জন্য ভিন্ন ভিন্ন হবে, বা কিছু ওয়েবসাইট দেখবেন যে এমনভাবে তৈরি করা হয়, যখন আমি ওয়েব টেমপ্লেট দেখাবো তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা দেখেন,
এমন ভাবে তৈরি করা যে এটা ফোনে গেলে যে জাস্ট এমন হয়ে যাবে, ফোনে গেলে এমন হবে, পিসিতে থাকলে এটাকে জাস্ট একটু বড় ভাবে দেখতে পারবো। কিন্তু সেম ভাবে আপনি যখন ফিলিপিকে যান এটা কিন্তু আবার ভিন্ন, এই যে দেখেন পিসির জন্য এমন আছে। এটা যদি আবার কখনো আপনি ফোনে নিয়ে যান, সাপোজ এটাকে আমি ফোনে নিয়ে যাচ্ছি, এই যে ফোনের জন্য দেখেন এটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখছেন একটা একটা করে দুইটা করে ডিজাইন চলে আসছে। কিন্তু আমি যেটা আগে আগে যে সাইডে গেছি এটা দেখেন, এটাতে যদি আমি ফোনে যাই, এই যে দেখেন সেম আছে ফোন এবং পিসিতে, এটা কিন্তু সেম, তাই না? তো এগুলো ব্যাপার আছে কিছু, এই ব্যাপারগুলো তো অবশ্যই বলবো। কিন্তু নর্মালি এখানে যে ডিজাইনটা আছে দেখেন, এখানে একটা যে ডিজাইন, এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে একটু দেখি। এই ডিজাইনটাতে আপনার ডিজাইন কিন্তু মূলত যে এতটুকু এতটুকু ডিজাইন, এইখানে কি করলো, এখানে মাঝখান থেকে একটা ডিভাইড করছে, ওকে ফাইন। আর এইখানে কিছু জিনিস দেখে আপনাদের কাছে কঠিন লাগতে পারে, নর্মালি কিছু একটা ফন্ট, এখানে একটা নর্মালি একটা ফন্ট নিছে, ফন্ট নেওয়ার পরে ইউজার নেম, দেন টাইপ হেয়ার ইউর নেম, এটাকে জাস্ট অপাসিটি কমাই দিছে, জাস্ট অপাসিটি কমাই দিছে, একটা লাইন নিছে, পাসওয়ার্ড টাইপ হেয়ার ইউর পাসওয়ার্ড, দেন এখানে একটা নর্মাল একটা দাগ নিছে, অ্যালাইনটা ঠিক রাখছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা হোয়াইট কালারের ফন্ট দিয়ে সাইন ইন, ফরগেট পাসওয়ার্ড, নট এ মেম্বার, শেষ। এই যে এই একটা বক্স নিয়ে অ্যালাইন ঠিকভাবে রেখে করছে। দেন আপনি এখানে আপনার ইচ্ছা মতো ডিজাইন দেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন দিয়ে দেন, এই যে এইগুলো জাস্ট স্টক কালার নিয়ে কাজ করছে। এখন বলেন পারবেন না এমন কেউ আছেন? এটা পারবেন না এমন কেউ কে আছেন? নাই ভাই, নাই। আচ্ছা যদি থাকেন নেক্সট ক্লাসে বলবেন, ট্রাই করে বলবেন যে হ্যাঁ পারি নাই, ঠিক আছে? এই আইকনগুলো সব ডাউনলোড করা যায় সব, আপনি এই যে flaticon.com থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? প্রতিটা জিনিসই পারবেন, যদি ট্রাই করেন পারবেন। এখন আপাতত আপনি জাস্ট ক্রিয়েট করাটা শিখেন, আপনি জাস্ট আপনি আপনার মতো করে মাপ নেন, আপনি লগ ইন পেজ করবেন, লগ ইন পেজের সাইজটা সাপোজ আমি জানি না, লগ ইন পেজ সাইজ দেখে সার্চ দিলাম, এখানে আপনি একটা মাপ পেয়ে যাচ্ছেন, এই যে দেখেন এখানে আমি একটা মাপ পেয়ে যাচ্ছি, তো আমি এই মাপে একটা ডিজাইন করতে পারি। এছাড়া এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, বিভিন্ন টাইপের সাইজ দেওয়া আছে, ওয়েবের জন্য কেমন, মোবাইলের জন্য কেমন, সাইজ ফোন, ফোনের জন্য এটা নিচ্ছে, নো প্রবলেম। এই যে এখানে আরেকটা সাইজ দেওয়া আছে, তো এগুলো খুবই নর্মাল একটা ব্যাপার, ঠিক আছে? এগুলো খুব একটা কঠিন জটিল কিছু না। এরপরে যেগুলো কথা হচ্ছিল যে আপনারা তাহলে কিছু অ্যাড অ্যানালাইসিস নিয়ে ডিজাইন করবেন, অ্যাড অ্যানালাইসিস, এইখান থেকে কিছু ডিজাইন দেখবেন এবং এই ডিজাইনগুলো আপনারা একটু কপি করার চেষ্টা করবেন। যেমন এই টাইপের ডিজাইন একটা হতে পারে, এখানে একটা ইমেজ নিয়ে আসেন, এখানে একটা প্রোডাক্ট নিয়ে আসেন, দেন আপনি কিছু করেন। একটা জিনিস দেখায় আপনাদেরকে, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমি দেখাই নাই, আমার কাছে ডাউনলোড করা আছে, মেবি ফটোশপে নিয়ে যাই। কিছু জিনিস আছে মাঝে মধ্যে এডিট করার প্রয়োজন হয়, এডিট বলতে সাপোজ হতে পারে একটা শু লেস, দেন হতে পারে একটা দড়ি হতে পারে, তো এইগুলো অনেক সময় মানে বাধার প্রয়োজন হয় না, বা একটা কি বলে গ্রি দেওয়া না কি বলে এলাকায় বাধার পরে এটাকে কি বলে, সাপোজ এই একটা দড়ি নিলাম আমি সাপোজ, ঠিক আছে? এখন এটাকে যদি আমি মানে কোনোভাবে মানে নড়াচড়া করাতে চাই, একটা ওয়ে আমরা জানি রাইট বাটন ক্লিক করে আমরা যদি ওরাপ করি, তো ওরাপ করলে কিন্তু এই যে এমন হবে, তাই না? এই যে এই টাইপের হবে, কিন্তু আমরা এমন চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটাকে ঘুরাইতে। তো এইটা কিভাবে পসিবল,
এটা পসিবল যদি আমরা ইডিট থেকে পপেট ওরাপ নিলাম, দেন সাপোজ আমি এইখানে একটা ক্লিক করলাম, এরপরে এইখানে একটা ক্লিক করলাম, আর এইখানে ধরে আমি এই যে দেখেন এটাকে এই যে প্যাচাই দিচ্ছে, এই যে সাপোজ আমি এইখানে একটা ক্লিক করলাম, এইখানে এই যে এটাকে এইভাবে রাখছি, এই যে বা এটাকে এইভাবে রাখলাম, রেখে এখানে যদি ওকে দিয়ে দিই, এই যে দেখেন এটা কেমন হয়েছে, দেখছেন কোনো কোয়ালিটি কি খারাপ হয়েছে, বুঝতে পারছেন প্রসেসটা? আমি চাচ্ছি কন্ট্রোল জেড দিলাম, আমি আবার নিয়ে আসি পাপেট ওরাপ, দেন এইখানে একটা ক্লিক করলাম, আর এইখানে ধরে এই যে এটা কিন্তু ঘুরবে এইভাবে, কারণ আপনাকে আপনি যদি এটা ধরে ঘুরাইতে চান তাহলে এইখানে কিছু একটা দিয়ে আটকাইতে হবে, এখানে এটা দিলাম দেন এইটাতে আটকায় থাকবে, এই যে দেখেন এবার এটা দেখেন ঘুরতেছে, বা আমি যদি এখানে চাই যে এটাকে ঘুরাবো, এই যে পসিবল এটাকে এই যে মুভ করাচ্ছি, আর এটাকে চাচ্ছি এইখান থেকে এই যে এইভাবে এটাকে এইভাবে নিয়ে যাইতে, এই যে নিয়ে যাচ্ছি এটাকে, যাচ্ছি এখান থেকে মাইনাস করে দিলাম, দেন এখান থেকে এটাও মাইনাস করে দিলাম অল্টার প্রেস করে, আর এটা তো এখানে আসেই, এটাকে জাস্ট এই যে এইভাবে ধরে এইভাবে নিয়ে আসলাম। এখন এখানে কিন্তু হয়েছে এমন যে এইটা কিন্তু এই যে এইটার নিচে আছে, মানে আমার লেফট সাইডে যেটা আছে রাইট সাইডের উপরে আছে কিন্তু এটা, তাই না? তা আমি যদি চাই যে কখনো এটাকে আমি নিচে দিব, তাহলে এই যে দেখেন এখানে একটা অপশন আছে পিপ ডিপ্ট, তো আমি চাচ্ছি যে এটাকে নিচে দিব, এই যে নিচে দিয়ে দিলাম, এখন যদি ওকে দিই দেখেন একটা একটা নিচে চলে গেছে। সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আর একটু সহজভাবে দেখাই, সাপোজ আপনি আমি একটা এইটা নিচ্ছি, এই একটা ভেক্টর নিলাম, দেন কন্ট্রোল এন দিয়ে একটা নতুন নতুন আর্টবোর্ড নিই, আর এটাকে ম্যাজিক টুলস দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, কন্ট্রোল ডি এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমি এডিট থেকে পাপেট ওরাপ দিই, দেন আমি চাচ্ছি যে ইনার কাঁধটা সোজা করব, তো কাঁধটা সোজা করতে হলে প্রথমে কি করতে হবে আমাকে, আমি যদি কাঁধটা যদি সোজা করতে চাই তাহলে শুধু কি এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করে যদি এখানে ধরি তাহলে এটা ধরে কিন্তু ঘুরবে, এই যে দেখেন এটা কিন্তু ঘুরতেছে, তাই না? তো আমরা এরকম না, এটাকে ধরার জন্য আবার এখানে একটা পিন করে দিতে হবে, এই যে একটা পিন করে দিলাম, দেন যদি এখানে ক্লিক করে এই যে দেখেন এটাকে সুন্দরভাবে সোজা করতে পারছি, এই যে সোজা করলাম, এখন আমি চাচ্ছি যে এর পাটা আমি সোজা করব, তাহলে ফার্স্টে আমার এখানে একটা ক্লিক করতে হবে, দেন আমার এই যে এটাকে ধরে আমি সোজা করতে পারবো, এই এখানে ধরে আবার সোজা করতে পারবো, এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এটাকে মাইনাস করে দিলাম, আর এখানে ধরে এই যে দেখেন এভাবে পসিবল, সম্ভব না? এই যে এটাকে এভাবে ধরে এটাকে স্যার ওয়ার্কশপ করতেছি স্যার, জি জি ওয়ার্ক দিয়ে করতেছি স্যার, না 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 এই যে এডিট থেকে, ও জি স্যার, এই যে এডিট থেকে পপেট ওরা, ঠিক আছে জি স্যার, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস, দেখেন আমার জিনিসটা ছিল কেমন আর আসছে কেমন, আমার এটা ছিল এই যে এমন ছিল, আমরা পরে নিয়ে আসলাম এমন, তো শুধু এমনই না আপনারা এটা মানুষের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, যদি কোনো মানুষের যদি বডি যদি মনে করেন যে সোজা না থাকে, সাপোজ মডেল যেগুলো করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় সেগুলো অনেক সহজে করতে পারবো, স্বাভাবিক একটা মডেল নেব,
কোনটা নিব বলেন, সাপোজ এই যে এইটা একটা হতে পারে, এই টাইপের একটা কিছু হতে পারে, বা আর একটু আমি চাচ্ছিলাম যে বডি সবার থাকবে এমন কিছু। এক্স্যাক্টলি আমি এই টাইপের কিছু চাচ্ছিলাম, এটা অনেক সুন্দর হবে। এটা পাবো এরকম টাইপের কিছু ভাবতেই পারিনি, ভালো রেজুলেশন নাই না। আচ্ছা সাপোজ এটাকেই আমি ফটোশপে নিয়ে যাচ্ছি, দেখেন এখন এখানে আমি ফার্স্টে যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই কুইক সিলেকশন টুলসের মাধ্যমে। এই যে এটাকে এভাবে করলাম, এটাকে মাইনাস দিচ্ছি, এই যে এটাকে মাইনাস দিলাম, এটাকে প্লাস, এই যে প্লাস দিয়ে কন্ট্রোল ডি, আর এটাকে জাস্ট আমি নিয়ে যাচ্ছি এখানে নিয়ে আসলাম, আর এটাকে হাইড করি, এটাকে আমি বড় করলাম। এখন আপনি চাচ্ছেন যে এটা একটু বডিটা একটু ঠিক করবেন, তো আমি যাচ্ছি কোথায়, এডিট থেকে পপেট রোল আপ, দেন এইখানে ক্লিক করে আমি যদি এখান থেকে কী করি, দেখেন এটা কিন্তু ঘুরে যাবে, এই যে ঘুরে যাচ্ছে, তো আমাকে অবশ্যই এখানে একটা পিন করে দিতে হবে, এই যে পিন করলাম, দেন আমি এই যে বডিটাকে সোজা করলাম। সবাই কি এটুকু বুঝতে পারছেন? জি স্যার, কাজ করতে অনেক সময়। ইচ্ছা মতো ঘুরাতে পারতেছি, দেখছেন এই যে এমন ইচ্ছা মতো করতে পারছি, তাই না? এইগুলো কিন্তু আপনাদের হিউজ পরিমাণে, যখন আপনারা মোশন গ্রাফিক্সে যাবেন না তখন কিন্তু এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাজে আসবে, মোশনের কিন্তু এইগুলো কিন্তু খুব কাজে আসে। অনেক সময় দেখেন না এই টাইপের গিফট, আপনার এই গিফট ফাইল তৈরি করা হয় এই টাইপের, অনেক আছে না, হাত মাথার উপরে দেয়, নিচে দেয়, তো এই টাইপের কিন্তু এইভাবে। ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া মোশন গ্রাফিক্সটা না কি আমি বুঝি না, জানি না মোশন গ্রাফিক্সটা। মোশন গ্রাফিক্সটা মোশন হচ্ছে একটা সহজ ভাবে বুঝেন, এটা হচ্ছে স্টিল গ্রাফিক্স, ঠিক আছে? আপনি জাস্ট একটা স্টিল একটা ইমেজ ডিজাইন করতেছেন, আর মোশন হচ্ছে যেটা ধরেন হাঁটাহাঁটি করতেছে, চলাচল করতেছে, যেমন এই যে এটা একটা মোশন ধরতে পারে, এই যে এটা একটা মোশন, যদি এদের এরকম এরকম করে না, এটা একটা মোশন, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে? এটা একটা মোশন, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ অ্যানিমেশন টাইপের, এই তো বুঝতে পারছেন, গুড, ভেরি গুড। আচ্ছা তো বুঝতে পারছেন কি আসলে এটার, যদি ভেবে চিনতে আপনি যদি আরো কিছু সামনের দিকে যান, আপনি কি জানেন এই অপশনটা প্রতিটা গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার মধ্যে আছে? শুনে অবাক লাগতেছে, অবাক হওয়ার কিছু নাই, এটা আপনারা যেমন ফটোশপে পাচ্ছেন, ইলাস্ট্রেটরে আছে, অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আছে, আফটার ইফেক্টেও আছে, এবং আরো যত যা আছে আমার জানা না জানা, আমার মনে হয় গ্রাফিক্স রিলেটেড প্রতিটা সফটওয়্যারে আছে, ঠিক আছে? তো প্রতিটাতেই কাজ করবে আপনার প্রাইসে, মানে একই কাজ, এই যে দেখেন এখানেও আছে, দেখছেন পপেট রোল আপ, এখানে সেম ভাবে। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, দেখেন একটা জিনিস দেখাই, সাপোজ এই যে এইটা নিলাম এখানে, আচ্ছা এখানে এটার আবার কি সমস্যা হবে, এটা এখানে নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি পপেটোর আপ দিলাম, আচ্ছা এই অবজেক্টে মেবি ভেজাল আছে নাকি, আচ্ছা এটাকে ইমেজ ট্র্যাক করলাম, দেন এটাকে যদি পপেটোর আপ করতে যাই, এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে না, এটাতে ইমেজ আছে, ইমেজ আকারে হচ্ছে,
আচ্ছা এটা না ইমেজ আকারে ধরছে বুঝছেন, এটা পিএনজি আকারে আসে নাই এই জন্য এমন, এই যে পুরোটাই নিয়ে নিচ্ছে কিন্তু প্রসেসটা সেম, প্রসেসটা সেম, অনেক মজার আছে, আরো অনেক কিছু মজার আছে আপনাদের, কতটুকু দেখাতে পারছি জানি না। দেখি এটা ভাই সাহেবের কি আছে, পপেট ওরা দিচ্ছি হবে না তো, এক্সপ্যান্ড না করলে হবে না, দেখি এখানে একটু ভেজাল আছে। তো আপনারা এগুলো ফটোশপ থেকে আপাতত করেন ঠিক আছে, ইলাস্ট্রেটর এর ইয়েটা একটু মানে একটু ভেজাল আছে, এমনি তো নরমালি ব্যাপারটা। জি বলেন ভাই। ভাই আপনি ব্যাকগ্রাউন্ড রাখছেন তো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এই কারণে ঝামেলা আছে এই জন্য, রাইট। হ্যাঁ তাছাড়া পিএনজি তো নিচ্ছে না সাপোর্ট, পিএনজি তো সরাসরি নিচ্ছে না, এটা তো আমি যেটা নিলাম এটা তো পিএনজি ইমেজ ছিল, এই যে দেখেন পিএনজি তো নিবে না, পিএনজি তো নিবেই না, হ্যাঁ পিএনজি তো নিচ্ছে না, এই জন্য পিএনজি নিতে হলে আমরা ফটোশপে আসব, ফটোশপে পিএনজি নিয়ে আমি কাজ করতে পারবো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো বলতেছিলাম যে আপনারা ইলাস্ট্রেটরে অ্যাজ এ অবজেক্ট হিসেবে করা যায়, মানে ইমেজ নিলাম তারপর এক্সপ্যান্ড করলাম তারপরে, হ্যাঁ করা যাবে, যখন আমরা যদি আমরা করতে চাই যেমন সাপোজ এটাকে যদি আমি সাপোজ 6 কালার দিচ্ছি, 6 কালার দিয়ে এক্সপ্যান্ড দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ দেন এই যে সাপোজ এটা এমন আছে, এখন যদি আমি চাই এই যে এখন আমি চাচ্ছি যে এখান থেকে কাজ করবে, এই যে কাজ করছে দেখছেন, কিন্তু এটা কাজ করে তো মনে করেন যে আসলে আমার যদি মূল জিনিসটা ঠিক না থাকে তাহলে তো কাজ করে লাভ নেই, বুঝতে পারছেন সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ভাই এই কাজটার জন্য মনে হয় ফটোশপই ভালো নাকি? ফটোশপই ভালো, রাইট, ফটোশপের মূলত ভালো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইলাস্ট্রেটরে আমরা তো সিম্বল নিয়ে কাজ করছি তাই না, সিম্বল নিয়ে কাজ করছি না? জি হ্যাঁ করছি, 3D নিয়ে কাজ করছি, যখন 3D তে যখন কাজ করার প্রয়োজন হয়েছে। এছাড়াও এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন সিম্বল লাইব্রেরিস যদি যাই ফ্লাওয়ার্স, এই যে দেখেন এখান থেকে রেডি করা বেশ কিছু ফ্লাওয়ার আছে, এই যে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন, এই যে এগুলো দেখছেন কখনো, এগুলো অনেক কাজে আসতে পারে ঠিক আছে। শুধু এটাই না, যেমন এখানে কোথায় গেল সিম্বল লাইব্রেরিস, আমি চাচ্ছি মোবাইল, এই যে মোবাইলে দেখেন বিভিন্ন সিম্বল এখানে পেয়ে যাবেন সরাসরি, এই যে এখানে ক্লিক করে টান দিনে আসতে হবে আপনাকে, দেন আপনি ইচ্ছা মতো বড় করতে পারবেন, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর আসে, আরও আসে আপনাদের প্রয়োজন হবে এমন কিছু দেখায়, প্রয়োজন হতে পারে এখান থেকে সিম্বল লাইব্রেরি, বারবার বলছি সিম্বল লাইব্রেরি থেকে পাবেন, যেমন এখানে ফ্লাওয়ার পাচ্ছেন, ফ্লাওয়ার পাশাপাশি আপনি যদি চান যে ন্যাচারাল টাইপের কিছু নেবেন, এই যে দেখেন এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক পশু পাখিও পেয়ে যাবেন ঠিক আছে। শুধু এমনই না, এছাড়াও দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, এই যে দেখছেন অনেক সুন্দর মাছ, এই যে তো যেহেতু ভেক্টর আছে আপনি তার মানে কি এটাকে রাইট বাটন ক্লিক করে রিলিজ দেন, সরি রিলিজ তো আপনার নাই, এখানে ডাবল ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারবেন, এই যে আনগ্রুপ করলাম, দেন আপনি এটাকে ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ করতে পারবেন, এই যে ইয়েলো দিয়ে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন সবাই, ডাবল ক্লিক করে দেন আপনারা এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, আনগ্রুপ করে কাজ করতে পারবেন। এটা নিয়ে আশা করি আর তেমন কিছু বলার নাই, এটা তো বুঝতে পারছেন সবাই তাই না, সবাই বুঝতে পারছেন কি? হ্যালো জি ভাইয়া। আচ্ছা দেখেন এখান থেকে কত সহজে কিছু বানানো যায়, মোশন বানানোর জন্য যখন আপনারা কাজ করবেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিয়ে যেতে পারবেন, কিভাবে দেখি তো
সাপোজ আমি এখানে একটা রেকট্যাঙ্গেল নিচ্ছি, এই রেকট্যাঙ্গেল নিলাম, এটাকে ব্লু এই টাইপের একটা কালার নিতে পারি, দেন গ্রেডিয়েন্ট কালারটা আমার হতে পারে এমন। আর এখান থেকে আমি পাচ্ছি এই যে এই টাইপের কিছু ঘাস পাচ্ছি, নিচেরটাকে লক করে দিই কন্ট্রোল টু, এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলাম, এই যে কপি, আর এটাকে এইভাবে নিয়ে আসলাম, এই যে এটাকে এইভাবে দিলাম। বা আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এখান থেকে দুইটার মিক্সে আমি সব কিছু শেষ করে দিতে পারি। সাপোজ এই যে এখানে এটা নিচ্ছি, এটা নেওয়ার পরে এই দুইটাকে ধরে আমি জাস্ট বারবার বারবার জাস্ট রিপিট দিয়ে দেবো এটা আর এটা, অল্টার প্রেস করে এই নিলাম, অল্টার প্রেস করে এই নিচ্ছি, এই নিচ্ছি, এই নিচ্ছি, আর এখানে যে দুটা ছিল সেই দুটাকে আবার এই সাইডে নিয়ে আসলাম। সাপোজ এটা দিলাম, এটা দেওয়ার পরে আমি যদি এখান থেকে কিছু ফিশ নিয়ে আসি, এই যে এটাকে এখানে রাখলাম, এখান থেকে এটাকে এইখানে রাখলাম, আর এটাকে এখান থেকে এখানে রাখলাম। দেখেন অনেকে মনে করে যে ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটরে মনে হয় বেশি কঠিন, আরও সহজ না? আপনি যদি চান এখানে আরও কিছু দিবেন, দেন এই যে এমন কিছু রাখতে পারেন, আপনি চাচ্ছেন যে আরও কিছু রাখবেন, এই যে এটাকে আমি নিচে দিতে পারি, নিচে পা দিলেই সমস্যা আছে কিন্তু সাবধান, আরও কিছু নিতে পারেন আপনার যদি মনে হয়, এটাকে এটা থাকবে ছোট ছোট পরিমাণে থাকবে, ছোট খুবই সামান্য পরিমাণে ছোট, পসিবল না এভাবে কিছু একটা বানানো? তো এগুলো একটু দেখবেন সবাই, ঠিক আছে? এই যে দেখেন আরও কত কি আছে, দেখেন এখানে কিন্তু আরও অনেক কিছু আছে, এগুলো কিন্তু আমরা মনে হয় বানাতে বানাতে মানে বানাইতে বানাইতে। ভাইয়া ফাইবারের চিলড্রেন বুক ইলাস্ট্রেশন সম্পর্কে দেখেন এক একটা গিগে কি রকম কাজ ইউজ করা আছে ভাই, কাজ তো এমন খুব ভাই। এই শাখত ভাই, এই কি নাম, হ্যাঁ লিঙ্কন ভাই, হিউজ কাজ আছে ইলাস্ট্রেশনের কাজে, আপনার ভেক্টর আর্টে কাজও যেমন প্রাইজও তেমন, ভালো প্রাইজেরও আছে, কিন্তু কাজ তো কেউ করে না পেন টুলস দিয়ে, পেন টুলসের কাজ তো সবাই ভয় পায়। এই যে দেখেন এই এইগুলো দিয়ে কিন্তু অনেক লোগো তৈরি করা আছে, এইগুলো দিয়ে এগুলো আমরা মনে খুঁজতে খুঁজতে অনেকে হয়রান হয়ে যায়। এই যে আপনাদের ব্যাচে না আর একটা ব্যাচে একজন বলছে, এই যে দেখেন গেমের গেমিং লোগো করবেন কীভাবে, এইটা করবেন কীভাবে, ওটা করবেন কীভাবে, কিন্তু দেখেন আপনার হাতের কাছে কত কী দেওয়া আছে, এগুলো দেখলে কেন আইডিয়া আসবে না বলেন? এগুলো দেখলে তো এমনি আপনার অনেক সুন্দর সুন্দর কিছু হয়েই আসে, আপনার জাস্ট সামান্য পরিমাণে ভাবতে হবে, সামান্য পরিমাণে খাটতে হবে, একটু একটু খাটেন, খেটে দেখেন কী সম্ভব কী সম্ভব না, দেখেন কত কী দেওয়া আছে, এগুলো থেকেই তো কত কী ক্রিয়েট করা সম্ভব, তাই না? সবাই কি বুঝতেছেন নাকি রাগ করতেছেন যে ভাইয়ার কি বলেন? না স্যার বুঝতেছি স্যার, এগুলো দরকার, এগুলো দরকার, বুঝছেন, এগুলো সবই দরকার। আপনারা তো এতদিন ধরে এগুলো যে কই ছিল তাই জানি না স্যার, আপনাদেরকে তো যেটা দেখাচ্ছি ভাইয়া আপনি এতদিন পরে এগুলোর কথা বললেন, আসলে কি প্রিপারেশন নিয়ে আসি একরকম হয়ে যায় একরকম, বুঝছেন, হয়ে ওঠে না মানে মনে থাকে না, আবার মনে হয় যে আপনাদের ব্যাচে মনে হয় এটা দেখাইছি, ওদের ব্যাচে মনে হয় দেখা নাই, এমন মনে হয়। যাই হোক এগুলো সব একটু নিজেরা একটু প্র্যাকটিস করবেন, আরও দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কিছু বানানো যায়, এখানে দেখবেন আরও অনেক কিছু আছে যা দেখাইছি, এর বাইরেও আরও কত কী আছে তা এখনও মানে বলার মতো না, আরও অনেক কিছু আছে, আপনি সিম্বল এখানে যান আরও দেখেন কত কী আছে, এই যে দেখেন দেখছেন এইগুলো দিয়ে কত কিছু ক্রিয়েট করা সম্ভব, অনেক ডিজাইনে আপনাদের হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো তো বললাম, আর এখন এই যে মাত্র লিঙ্কন যেটা বললো, দেখেন এই জিনিসটা তো আপনি ইউজ করবেন ঠিক আছে, কিন্তু দেখেন তো এই জিনিসটা বানানো হয়েছে কীভাবে একটু দেখেন তো,
পুরোটা কিন্তু পেন্টুল দিয়ে ক্রিয়েট করা এখানে, বুঝতে পারছেন? ছোট ছোট শেপ আকারে ক্রিয়েট করে দেন করা, এইগুলো একটু দেখবেন সবাই, ঠিক আছে? সবাইকে আমার কথা বুঝতেছেন? জি ভাই বুঝতেছি, চুপ হয়ে আছি আমরা। আপনি তো বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা 61 এর সবাই কি অলিম্পিকের লোগোটা ক্রিয়েট করতে পারবেন? 61 এর সবাই? হ্যাঁ ভাই পারব। পারবেন? আচ্ছা, পারলে তো খুবই ভালো। হ্যাঁ ভাই। আচ্ছা দেখেন তো এই টাইপের কাজগুলো কি পারবেন? জি ভাই পারবে, অলিম্পিক পারবে। এটা দেখাইছেন তো ভাই, 61 এও দেখাইছেন। 61 এ দেখাইছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো, খুবই ভালো। এখন শুধু সবাই পারেন কিন্তু ক্রিয়েট করাটা থেকেই দূরে আছেন এই আর কি। আচ্ছা আপনারা কি বাংলা ব্যানার করতেছেন? বাংলা ব্যানার কখনো ট্রাই করছেন? বাংলা ব্যানার, বাংলা আমাদের যে অফিসিয়ালি যে ব্যানারগুলো হয়, সাপোজ আমাদের যে টক টাইম অফারগুলো থাকে না, আনলিমিটেড মেসেঞ্জার, আনলিমিটেড কল, আনলিমিটেড ইউটিউব, এই টাইপের ব্যানারগুলো কখনো ক্রিয়েট করছেন বাংলা? মুজাহিদ ভাই আপনি তো করছেন, সবাই কি করছেন? না ভাইয়া আমি বাংলা করি না ভাইয়া। না ভাইয়া করি না একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে পারি না। পারেন কি বাংলা লিখতে সবাই? বাংলা লিখতে পারি, আর মুজাহিদ ভাই তো বাংলা লিখতে সবার আগে পারে। আচ্ছা ঠিক আছে, পারলে তো ভালো, পারলে খুবই ভালো, না পারলে তখন প্রবলেম। আচ্ছা আপনাদের কি এনভেলপ ডিজাইনটা দেখাইছিলাম ওটা কি সবাই পারবেন, পারছেন? এই লিঙ্কন ভাই আপনি মেইন ক্লাসটাই অ্যাবসেন্ট ছিলেন। ভাই আমি পূজায় ছিলাম, চাট করেছিলাম, বলছি কিন্তু। আচ্ছা আচ্ছা, আপনাদের পূজা ছিল? জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ বলছিলেন, আপনি বলছিলেন, এটা ঠিক আছে। আচ্ছা লোগো নিয়ে কিছু বলি, ঠিক আছে? লোগো নিয়ে তো আসলে অনেক কিছু বলা বাকি আছে এখনো। লোগো আপনার প্রথমত, লোগো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচিতি, এটা তো সবাই আমরা জানি, তাই না? আর লোগো কিন্তু, লোগো যদি বলি কয় প্রকার, লোগো টাইপস, সাত টাইপ না ভাইয়া? হ্যাঁ আসলে এইটা, এই যে সাত টাইপ বলছে, সাপোজ এই যে মাত্র লিঙ্কন বললো যে লোগো সাত টাইপ, এখন এটা এক এক জায়গাতে এক এক রকম। 99 ডিজাইনে সাত প্রকার। আবার এই যে দেখেন, হোয়াট আর দ্য থ্রি টাইপস অফ লোগো, থ্রি টাইপস বলতেছে, ফোর টাইপ বলতেছে, আবার কিছু জায়গাতে 10 টাইপসও বলতেছে, আবার কিন্তু বলেও দিচ্ছে কি কি 10 টাইপস, তাই না? বুঝতেছেন কি সবাই? আরে ওইটাই আবার মনে করেন একটারে ভাগ করে নিছে আবার। হ্যাঁ হ্যাঁ, এক একটাকে ভাগ করে নিয়ে দেন আবার দেখাইছে যে এখানে এই টাইপ আছে, এই টাইপ আছে, লোগো সিম্বল আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, তারপর আপনার মাস্কট লোগো আছে, লেটার ফ্রন্ট আছে, বিভিন্ন ভাবে বলা আছে। তো সহজে মানে প্রথমে কিন্তু লোগো দুই প্রকার, দুই ভাগে ভাগ করা হয়েছে। লোগো একটা ভাগ করা হয়েছে আপনার সিম্বলিক লোগো, আর একটা হয়েছে টাইপোগ্রাফি লোগো। তো সিম্বলিক লোগো নিয়ে তো বলার কিছু নাই, সিম্বলিক লোগো মূলত আপনার যদি লোগোর মধ্যে কোনো সিম্বল থাকে দেন ওটাকে সিম্বলিক লোগো বলা যেতে পারে, সিম্বলিক লোগো বলা যেতে পারে। আর যদি আপনার শুধু টেক্সট দিয়ে করা হয় সেটাকে টাইপোগ্রাফি লোগো বলে। বুঝতেছেন সবাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একবার বলবেন টাইপোগ্রাফি লোগো। টাইপোগ্রাফি টেক্সট নিয়ে যে লোগো তৈরি করা হয় ওটাকে টাইপোগ্রাফি লোগো বলে, ঠিক আছে? আমি তো আপনাদের মনে হয় গোল্ডেন রেশিওতে দেখাইছি, তাই না? 61 ব্যাচ আপনাদেরকে দেখাইছি কি? মুজাহিদ ভাই 61 এ দেখানো হয়নি, 61 এ দেখানো হয়নি আমাদেরকে, দেখাবো। ও না ভাইয়া বলছিলেন যে আমি দেখাবো, দেখাবো, নেক্সট ক্লাসে হয়তো বা দেখাবো।
আর আপনারা চাইলে কালকেও ক্লাস করতে পারেন, এখন আমি আপনারা আপনারা চাইলে রেগুলার ক্লাস করতে পারেন, ঠিক আছে? যদি আপনারা চান আমি রেগুলার ক্লাস নিতেও পারবো। না ভাই একদিন পর পরই থাক। দেখেন লোগো, লোগো যখন আপনারা করবেন, ঠিক আছে, লোগো করতেছেন বা ভাবতেছেন, গোল্ডেন রেশো লোগোটা নেক্সট ক্লাসে দেখাবো, আপনারা সবাই থাকবেন। লোগো করতে গেলে সবার আগে কম্বিনেশনগুলো ভাববেন। যেমন সাপোজ আপনি একটা লোগো ক্রিয়েট করতে যাচ্ছেন, একটা লোগো ক্রিয়েট করার আগে আমরা সব সাধারণত কী করি, সাপোজ আমি একটা লোগো ক্রিয়েট করব, আমি একটা লোগো ক্রিয়েট করব, কিসের লোগো হতে পারে, ফ্লাওয়ার, একটা ফুলের একটা ভেক্টর। তো আমরা ফুলের লোগো ক্রিয়েট করার আগে সবার আগে আমার মনে হয় যেটা আমরা করি, ফ্লাওয়ার লোগো লিখে সার্চ দিব। আমরা এটা করি না সবচেয়ে বেশি, ফ্লাওয়ার লোগো মানে যে টাইপের লোগোই হোক আমরা আগে এইখানে লিখে সার্চ দেয় না, যে দেখি অন্যান্যরা কে কী করছে, একটু চুরি করা যায় কি না, ভেক্টর অ্যাড করা যায়, মানে ইমেজ ট্র্যাক করে কিছু করা যায় কি না, সবার আগে এটা ভাবিত, তাই না? নাকি অন্য কিছু ভাবেন কেউ বলেন, শুনতেছেন আমার কথা? না স্যার এটাই বুঝি, সবার আগে এটাই করেন, তাই না? লোগো পন থেকে দেখি একটু। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, খুবই ভালো, যেটাই করেন অবশ্যই ভালো, যেহেতু শুরু করতেছেন এখন আপনাদের জন্য সব সব ঠিক আপনাদের জন্য, ঠিক আছে? কিন্তু এখন থেকে যেটা করার চেষ্টা করবেন, সাপোজ আপনি যেটা করবেন সেটা হতে পারে ফ্লাওয়ার, হতে পারে কোনো ফিশ, হতে পারে কোনো বার্ড, হতে পারে কোনো ম্যান। তো সেইটার উপরে গিয়ে আগে কিছু ভাববেন যে এইখান থেকে কি কি বের করতে পারি আমি। সাপোজ আমি একটা বার্ড, আমি একটা পাখি নিয়ে লোগো তৈরি করব। তো ফার্স্টে আপনি একটা পাখি সিলেক্ট করেন, দেখি একটা পাখি, কোন পাখিটা কেমন আসছে, দেখি 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 দেখি, এরকমভাবে দেখেন, এখানে এটা হতে পারে, এইটা হতে পারে, তারপরে আরও হতে পারে কোনটা, সাপোজ একটা গোল গাল দেখে পাখি চাচ্ছি, লাদুস লুদুস আর কি, যেটা বলে এলাকায় সম্ভবত, এই টাইপের কিছু, ঠিক আছে? এখন এইখানে আপনি তো অবশ্যই মানে এখানে যেমন আছে তেমনটাই করলে পরে কিন্তু তাহলে কিন্তু আবার আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে গেল এই জায়গাতে, ঠিক আছে? এমনটাই কিন্তু আমি পুরোটা করব না, আমার ডিজাইনটা কিন্তু মোটেও এখানে যেমন আছে এই যে এমনভাবে এমনভাবে এইভাবে এসে এই যে পা বের হলো, দেন এখান থেকে একটা পা বের হয়ে এই যে এখানে মিলল, এমন কিন্তু হবে না আমার পাখিটা। আপনি এখানে ফার্স্ট একটা জিনিস ভাবেন যে এখানে আমি শেপের মধ্যে শেপ কল্পনা করতে পারছি কিনা, ফার্স্টে এটা ভাবেন, এবং এমনই যে হতে হবে এমন না, আপনি এমন ভাবেন যে সাপোজ এটাকে এখান থেকে এই যে এই সুজা একটা ভাবেন, দেন এখান থেকে এটাকে এই যে একটা সার্কেল, এই যে দেখেন হয়ে গেছে কিন্তু অর্ধেক। তারপরে এখানে যেটুকু আছে এখানে এইটুকু একটা গোল কিছু একটা ভাবেন, দেন এখান থেকে একটা মাথা বের করেন, এই যে এখান থেকে একটা মাথা বের করেন, আর এখানে যে লেসটা আছে না এই একটা লেস দিলাম, এই একটা লেস দিলাম, আর এখানে এই একটা ই দিলাম, তাহলে এখান থেকে কিন্তু একটা একটা জিনিস আপনি বাই বের করতে পারছেন। এর পাশাপাশি এখানে এই যে কালারগুলো দেখেন, এই যে ইয়েলো কালার এটা একটা শেপ নেন, এই যে গ্রে কালার এটা একটা শেপ নেন, এই যে আপনার এখানে ব্লু আছে এইটা একটা শেপ নেন, তাহলে কিন্তু আপনার অন্যরকম হয়ে যাবে। দেখবেন বার্ড লোগোগুলো কিন্তু এইভাবেই কিন্তু চলে আসে, বার্ড লোগোতে যখন আমি যাচ্ছি দেখি কিছু সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখি, এইগুলো তো কোনো লোগো ধরে করে না, অবশ্যই কোনো না কোনো পাখি ধরেই কিন্তু করছে, পাখিটা যে যেমন ছিল তেমনই করছে এমন কিন্তু না, এই যে দেখেন তার থেকে হয়তো বা কিছু কালার নিছে, কালার নিয়েও কিন্তু এই যে দেখেন শেডিং দিয়ে ডিজাইন করছে, কমপ্লিট করছে। এর পাশাপাশি এই যে দেখেন এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ, এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ, দ্যাটস কল ব্র্যান্ডিং। এই যে ডিজাইনটা দেখেন কত সহজ না মুজাহিদ ভাই, এটা করতে আপনার কতক্ষণ লাগবে যদি আপনি একটা পাখি সিলেক্ট করেন, এরকমভাবে তিন চারটা কালার যদি চুজ করেন, এখানে আপনারা কয়টা কালার দেখতেছেন, ওয়ান টু থ্রি, এখানে যেটা আছে ব্ল্যাক, একটা ডিপ ব্ল্যাক আছে, একটা লাইট ব্ল্যাক আছে, তো এটা কিন্তু একটা প্রাইমারি কালার একটা সেকেন্ডারি কালার হিসাবে কিন্তু কাজ করতেছে, এটা কিন্তু কালার কিন্তু অরিজিনালি কিন্তু এখানে দুইটা কালার, যদি এখানে ওয়ান টু থ্রি ফোর চারটা কালার অ্যাপ্লাই করছে
কিন্তু আমি বলবো যে দুইটা কালার জি জি হোয়াইট তো ও হোয়াইট আছে হোয়াইট আছে তিনটা কালার ধরলাম তাহলে তিনটা কালারই কিন্তু আছে শেষ মাস কারণ এই ব্ল্যাক এই যে আপনার গ্রে এগুলো কিন্তু সেকেন্ডারি কালার হিসেবে ইউজ হচ্ছে প্রাইমারি কালার কিন্তু ব্ল্যাক প্রাইমারি কালারের মধ্যে এগুলো চলে গেছে বুঝতে পারছেন সবাই এই যে দেখেন এগুলো কিন্তু মানে খুবই নর্মাল কিন্তু বের করে নিয়ে আসছে বের করে ভাবতে সময় লাগছে করতে মনে হয় সময় লাগে নাই তো এইভাবে কিছু ক্রিয়েট করা যাবে না সময় তো ভাবতে লাগে হ্যাঁ ভাবতে সময় দিতে হবে একটু সময় না দিলে হবে বলেন প্রতিটা জিনিসই কিন্তু অনেক কিছু মানে রিসার্চ করার পরে আসে আর আপনি সম্ভাবনা কোনটার মধ্যে কোনটা কতটুকু যায় এটা যদি ভাবতে না পারেন তাহলে কিন্তু আপনি খেলতে পারবেন না মানে খেলতে পারবেন না বলতে ফোকাস করতে পারবেন না এক কথা জোর দিয়ে কাজ করতে পারবেন না আর অ্যালাইনমেন্টে যদি জোর না দেন তাহলে কিন্তু ভালো লোগো হবে না অ্যালাইনমেন্টে হিউজ পরিমাণে জোর দিতে হবে আর সহজভাবে ভাবতে হবে প্রতিটা জিনিস খুব খুব সহজভাবে ভাবতে হবে ঠিক আছে সেটা যে কোনো জিনিসই হোক ভেক্টর ডিজাইন করতে হবে ভেক্টর আর্ট নিয়ে আপনারা সবাই একটু ফোকাস করেন সামনে বাজারে এগুলো হিউজ ডিমান্ড আছে এবং বাড়তেছে দিন দিন এটা বাড়তেই থাকবে ঠিক আছে দেখেন ডিজাইন লোগো ডিজাইন কোনটা যে দেখাইছি আপনাদেরকে ভুলেই গেছি আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম সাপোজ রেক্ট্যাঙ্গেলটা হতে পারে বাইরে করি এটাকে আমি নিলাম এই হোয়াইট কপি করলাম কপি করার পরে এটাকে এখানে রাখলাম আর এখান থেকে লাইন সিগমেন্টের মাধ্যমে এই একটা লাইন নিলাম লাইনের কালার দিলাম ব্ল্যাক আর এটাকে অল্টার প্রেস করে জাস্ট আমি কপি করলাম কপি করে কন্ট্রোল ডি এই যে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সেভেন কাজ হবে না কেন কাজ হবে না কারণ আমার এই হোয়াইট যেই শেপটা নেওয়া আছে ওটা আছে সবার নিচে তাহলে ওইটাকে এটাকে কন্ট্রোল জি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক এটাকে সবার উপরে দিলাম পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সেভেন এই যে এইভাবে পসিবল না একটা শেপ ক্রিয়েট করা এখন শুধু কি এরকম ভাবে লাইন স্টেট ছাড়াও আরো কিছু ক্রিয়েট করা সম্ভব না ভাই এগুলো অটোমেটিক কি কিছু আছে ভাই অটোমেটিক কিছু আছে মানে এই ফিলিপিক টেক্সচার গুলো অনেক আছে ভাইয়া ফিলিপিকের কথা বলতেছেন না ইলাস্ট্রেটরের ভিতরেই আছে ইলাস্ট্রেটরের ভিতরে কোথায় বলেন আই একে চলে সসেসে যান আগে অথবা লাইভ সসেস লাইব্রেরিতে যান না তাহলে হবে নিশ্চয় হ্যাঁ তারপরে এখানে প্যাটার্নস আছে প্যাটার্নস হ্যাঁ বেসিক বেসিক গ্রাফিক্স এখানে এত টেক্সচার নিচে তিন নম্বর টেক্সচার লাইন ডট সব আছে এগুলো এগুলো কথা বলতেছেন জি ভাই এগুলো কথা বলতেছেন হ্যাঁ এগুলো আপনি নিতে পারেন এগুলো ব্যাকগ্রাউন্ডের জন্য নিতে পারেন করতে পারেন সমস্যা নেই কিন্তু আমি অন্যদিকে আগাচ্ছি মুজাহিদ ভাই আমি আর একটু অন্যদিকে আগাচ্ছি না না মুজাহিদ ভাই ব্যাপারটা হচ্ছে এমন যে অনেক কিছুতে আপনি পাবেন কিন্তু পেলে পরেও যদি আপনাকে কখনো বানাইতে বলে বানানোর প্রয়োজন হতে পারে না তখন তো আপনাকে বানাই দেখাতে হবে রেডি তো অনেক কিছুই পাবেন যেমন ফিশও পাচ্ছেন কিন্তু ফিশটা তো আপনাকে বানাইতেও হবে তাই না আমি এখন ফিশ পাওয়ার জন্য কখনো বানাবোই না বলেন ভাই রেডি টেক্সচার শুধু ফ্রি ডিজাইন যেগুলো পাই মাঝে মাঝে ডিজাইন করতে দেয় সেগুলো ইউজ করি তাছাড়া কোনোদিন ফ্রি টেক্সচার ইউজ করি না 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 এটা করলে তো হবে না এটা করলে হবে না আচ্ছা দেখেন তো এটা বানালাম এটা বানানোর পরে আমি জাস্ট এটাকে এখানে দিচ্ছি আর এটাকে কন্ট্রোল থার্ড ব্যাকেট দিয়ে নিচে দিলাম এখন আমি যেটাকে নিচে দিলাম সাপোজ এখানে এটাকে নিচে দিয়েছি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম
দেন সামান্য পরিমাণে বড় করলাম, এটাকে গ্রিন কালার দিচ্ছি। এই যে দেখেন, এইভাবে একটা লোগো ক্রিয়েট করা সম্ভব, তাই না? এই কি হলো, এটা টাইপ টুলস নিলাম, দেন এখানে এটাকে লোগো লিখলাম। এই যে লোগো লিখলাম, এইটা একটা লোগো হতে পারে। এখানে একটা লোগো টাইপের একটা ফন্ট দেন, যে লোগোর সাথে যাবে, এমন একটা ফন্ট দিলাম। এখন এইখান থেকে আর কি কি বের করা যেতে পারে দেখি তো, এখান থেকে আর কি কি বের করা। আমি কি এই টাইপের কিছু দেখাইছি এর আগে মুজাহিদ ভাই আপনাদেরকে? মুজাহিদ ভাই আছেন? হ্যাঁ বুঝিনি, আরেকবার একটু প্লিজ। এই টাইপের কিছু দেখাইছি কি এর আগে? না ভাই দেখানি তো ভাই। এই যে প্যাটার্ন গুলো দেখাইছিলেন, লাইনের প্যাটার্ন। আচ্ছা লাইনের প্যাটার্ন না, এখান থেকে দেখেন এই টাইপের এখানে আরো কতগুলো লোগো ক্রিয়েট করা যায়। এখানেই আমি যদি একটা রেকট্যাঙ্গেল নেই, সাপোজ এই একটা রেকট্যাঙ্গেল নিলাম যেটা কালার হতে পারে গ্রিন, আবার এটাকে কপি করে এই যে এটাকে জাস্ট ঘুরে দিলাম। এখন এই তিনটাকে এইভাবে অ্যালাইন করে দিলাম কন্ট্রোল জি, আর এই তিনটাকে এইভাবে অ্যালাইন করে দিলাম এরপরে কন্ট্রোল জি। এইটা আমার একটা লোগো হতে পারে। এইটা আমার একটা লোগো হতে পারে। দেন এখান থেকে আমার লোগো হতে পারে আর কি টাইপের হতে পারে, এখান থেকে আরো লোগো হতে পারে আমার। সাপোজ কি হতে পারে দেখেছি, হ্যাঁ পেয়েছি, এখানে আমার লোগো হতে পারে। আচ্ছা এটাকে এটাকে কেটে দেই, এটাকে কপি করে নিয়ে আসি, ক্লিক করে আনগ্রুপ, আর এখানে এটাকে একটু বড় করে নিই। দেখেন এখানে কত মজার একটা লোগো আছে। এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ডিভাইড করলাম, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আর এখান থেকে এইটাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই চারটাকে এই যে এইভাবে আমি এটা ডিজাইন করতে পারি। কিন্তু এটা কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে গেছে আমার, তো এখানে আর একটা কাজ করতে পারি, এই চারটাকে কন্ট্রোল কি করা যেতে পারে, কি করা যেতে পারে এখানে। আচ্ছা এখানে যেটা করা যেতে পারে, ডিভাইড না করে, এখানে ডিভাইড না করে এটাকে এইটাকে এই চারটাকে এই চারটাকে ডিভাইড করি। এই যে ডিভাইড করলাম, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার যদি আমি এটাকে ছোট করি, এই যে দেখেন এটা কিন্তু একটা ডিজাইন হতে পারে, তাই না? সবাই কি ধরতে পারছেন প্রসেসটা? ওকে, আরো করা যায়, এখানে আরেকটা ডিজাইন করা যায়। এই যে এটাকে এভাবে নিয়ে আসলাম, ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এই যে, আচ্ছা না এটা একটু বেশি হয়ে যায়, মানে বাজে লাগতেছে, একটু কমাই দিলাম। মানে খুবই সামান্য একটা পার্থক্য রেখেও কাজ করা পসিবল। এর পাশাপাশি আরও কিছু করা যায়, আপনি যদি চান এগুলোর মধ্যে আরও কিছু শেপ দিয়ে দিবেন, সেটাও এখানে নিয়ে আসা সম্ভব। আর আপনারা কিন্তু আপনাদের প্রতিটা নামের অক্ষরেও কিন্তু অনেকগুলো শেপ করা যায়, নামের অক্ষরেও অনেকগুলো স্টাইল করে লোগো ক্রিয়েট করা সম্ভব, অনেক অনেক টাইপের লোগো ক্রিয়েট করা পসিবল। শুধু নামের না, আপনারা যে কোনো কিছু ধরেও মানে চাচ্ছেন যে কোনো একটা স্পেসিফিকভাবে এই জিনিসটির উপরে একটা লোগো ক্রিয়েট করবেন, সেটাও সম্ভব। যেমন কী টাইপের লোগো হতে পারে, আমরা চাচ্ছি সাপোজ একটা রেস্টুরেন্ট টাইপের লোগো, তো এখানে আপনি রেস্টুরেন্টে সাধারণত কি থাকে, রেস্টুরেন্টে সাধারণত আপনার চামচ, তারপরে ছুরি, বাটি, প্লেট, এগুলোই কিন্তু থাকে, তাই না? এগুলো থেকেই কিন্তু বিভিন্ন টাইপের লোগো ক্রিয়েট করতেছে ওনারা। বুঝতেছেন কি সবাই আমার কথা? এগুলোর পাশাপাশি
এগুলোর পাশাপাশি এগুলো রিলেটেড আরো অনেকগুলোই দেখবেন, ঠিক আছে? অনেক অনেক টাইপের লোগোই আছে যেগুলো ক্রিয়েট করবেন, আর অক্ষর দিয়েও অনেক লোগো ক্রিয়েট করা সম্ভব। যেমন এখানে করা যেতে পারে, সাপোজ এর আগেও তো কিছু দেখাইছি, আচ্ছা ওইটা না দেখাই, ওইটা না দেখাই, ওইগুলোর বাইরেও আরো কিছু লোগো আছে। যেমন লোগো হতে পারে এখানে একটা ত্রিভুজ নিচ্ছি, আচ্ছা এটা তো ত্রিভুজ না, এটা তো ত্রিভুজ না, এই একটা ত্রিভুজ নিলাম, এইটা থেকে লোগো ক্রিয়েট করা সম্ভব। এই নিলাম, এটাকে একটু ছোট করে নিব, আর এটাকে এইভাবে ছোট করলাম, এই তিনটাকে অ্যালাইন নিচ থেকে দিলাম, আর এই যে এইভাবে অ্যালাইন করলাম। এখন এই তিনটাকে যদি ফিল কালার অফ করি, সাপোজ এই যে ফিল কালার অফ, সামান্য পরিমাণে স্টক কালার দিয়ে দিলাম, এই যে সামান্য পরিমাণে স্টক কালার দিলাম। এখন স্টকের স্টাইলটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, স্টকের স্টাইল এই টাইপের, এই টাইপে রাখতে পারি, বা এটাকে একটু ঘুরাও দিতে পারি, নর্মালও রাখতে পারেন আপনি, আপনার উপর যে ডিপেন্ড করে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এখন আপাতত নর্মাল রাখলাম, রেখে পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে প্লাস করে দিলাম, প্লাস করে এটাকে অবজেক্ট থেকে স্পান দিলাম, ওকে। দেন এখানে যদি চাই পেন টুলস নিব, পেন টুলস নিয়ে আমি এখান থেকে এই এখান থেকে এখান থেকে এই এখান থেকে সাপোজ এইরকমও নিতে পারি, এখান থেকে এখান থেকে এই নিলাম, এই নিয়ে এখানে এই নিলাম, এখান থেকে এই নিয়ে সাপোজ এখান থেকে আমি এইভাবেও মিলাই দিতে পারি, আর এখানে এসে আবার এই জাস্ট এতটুকু রাখলাম। এখন এই দুটাকে তো সেম, পুরোটাই তো সেম কালার হতে পারে, এমন এমনটা থাকার পরে এখানে আমি সার্কেল নিতে পারি দুটা, আর এই দুটাকে আমি আগে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করলাম, দেন এখান থেকে তারপর এইখান থেকে এই যে এই সার্কেল নিলাম, এটাকে এই একটা কালার, এরপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে ছোট করলাম, এই যে ছোট করে জাস্ট এই একটা কালার দিলাম, আর এই দুটাকে নিচে দিয়ে দিলাম, নিচে তো দিব কিন্তু এটার একটা ফিল কালার দেওয়া উচিত, এটার ফিল কালার হতে পারে আমার হতে এটা ফিল কালার হোয়াইট হতে পারে, কিন্তু এইটা তো এইভাবে দিয়েছি, এটাকে পেন টুলস এর মাধ্যমে জাস্ট কভার করে নিই, এই নিলাম এই এই আর জাস্ট এটাকে এই নিলাম, এটাকে আমি চাইলে হোয়াইট কালার দিব, এই হোয়াইট আচ্ছা এটা গ্রুপের মধ্যেই চলে গেছে, মেবি রিলিজ কম্পাউন্ড, ওকে হোয়াইট দিলাম, আর এটাকে নিচে দিয়ে দিব, রাইট বাটন ক্লিক করে আর গ্রুপ দেন এটাকে নিচে দিয়ে দিচ্ছি, এটা কি হলো, আচ্ছা দাঁড়া
আচ্ছা এটাকে কন্ট্রোল জি তে গ্রুপ করে রাখলাম, সরি কন্ট্রোল 2 দিয়ে লক পেন পেন টুলস এর মাধ্যমে এটাকে এই নিলাম, এই এই নিলাম, এই নিলাম। আচ্ছা এখান থেকে ভিউ স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দেই। আচ্ছা এখানে গ্রুপ করা আছে এই জন্য এটা মনে হচ্ছে লক করা। আসসালামু আলাইকুম আশিক ভাই, ভালো আছেন? আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই একটু ক্যামেরাটা অন করি। আশিক ভাই গতকালকে যে আপনার ক্লাসে কতজন জয়েন করছিল? ছয়জন মনে হয় ভাইয়া। ওইটা তো ভাইয়া পরে আমার রাত ১২টা বাজছে, ১২টা ১০ এত দেরি হলো? সাড়ে ১১টার দিকে আবার জমা, ৯টা পর্যন্ত কি করে? আমি বললাম যে একটু কাজ ছিল আমার, ওই যে ৫২ সাথে আমার একটা মিটিং ছিল কালকে, ১.৫ ঘন্টা লাগছে ওদের ১১টা পর্যন্ত ধরে রেখে, দেন ওদের আবার সাড়ে ১১টা থেকে ১২টা ১০ পর্যন্ত হয়েছে। এখনো মেসেজ দিচ্ছে কিন্তু ওদের রিপ্লাই দিতে পারি নাই। ওকে ওকে, কি অবস্থা আপনাদের এই ক্লাস, এই ক্লাসের অবস্থা কি? শুনি এই ব্যাচের অবস্থা তো ভালো। হ্যালো, শীত দেখেন যারা শীতে যাদের নাম আছে তারা এখানে নাই, শীতে ওকে আমরা নতুন বেস্টা আছে, আমরা সামনে শনিবার থেকে শুরু করবো। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এখানে কিন্তু মানে দুই ভাবে কাজ করতে পারতাম, একটু জটিল ভাবে কাজ করে ফেলছি, সমস্যা নেই, দুটাই সহজ, যেটা যার কাছে সহজ লাগে। অনেক ভাবে করা যায়, অনেক ভাবে এটা করা পসিবল। তাকে জাস্ট এটা নিচে দিয়ে দিলাম, আরেকটা নিচে দিয়ে দিলাম, এই যে এইটা হতে পারে একটা ডিজাইন। এইখান থেকে জাস্ট আপনি একটা নাম দিয়ে দেন, আমরা এখানে নাম দিয়ে দিতে পারি, একটা লোগো জাস্ট দিয়ে দিলাম, দিয়ে দিলেই হয়ে যাবে, মানে দিয়ে দিলাম আর হয়ে গেল। এই যে সাপোজ নাম দিচ্ছি এখানে ক্যাপসলক মাউন্টেন, হতে পারে একটা লোগো, বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি ভাই, অন্যরা রেসপন্সই করে না। হ্যাঁ সেটাই তো দেখি এখন কি করা যায় বলেন। আচ্ছা না, আর বাকি যে টুল কয়েকটা মনে হয় মিস্টেক আছে ওগুলো দেখাবেন না? কোন টুলস বলেন? কোন টুলস বলেন? যেমন স্কেল টুল, তারপরে ম্যাশ টুল, আপনি ম্যাশ টুলসটা ইউটিউবে দেখে নেবেন, ইউটিউবে দেখবেন খুব ভালো ভালো ভিডিও আছে। ঠিক আছে, ম্যাশ টুলস দিয়ে আপনি ম্যাঙ্গো আরও কিছু ফলের উপরে অ্যাপ্লাই করবেন, ম্যাঙ্গো আছে, ব্যানানা আছে, এগুলোর একটু এগুলোর উপরে চিলির উপরে একটু ট্রাই করবেন, দেখবেন যে অনেক মজা পাবেন। এগুলো ক্লাসে দেখাবো না, এগুলো অনেক সময় সাপেক্ষ জিনিস, এগুলো একটু নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমি গোল্ডেন রেশিও দেখাবো আর বুশের দেখাবো তারপরে ক্লাসে।
ঠিক আছে, সবাই একটু অনলাইনে ফোকাস করে দাও। ভাই ক্যালেন্ডার কবে দেখাবেন? ক্যালেন্ডার দেখাবো কয়েকটা ক্লাস পরে। সিয়াম ভাই আর আমি ক্যালেন্ডারের জন্য বসে আছি ভাইয়া অনেক দিন ধরে। আচ্ছা নেক্সট ক্লাসে ক্যালেন্ডার দেখাবো যান। ঠিক আছে, মনে করাই দিবেন ভাইয়া। কালকে ক্লাস করেন, কালকে ক্লাসে দেখাবো ম্যাম। আপনার জন্য তবে আপনারা একটু অ্যানিমেলের উপর একটু অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আপনারা আপনারা একটু দেখেন, যেমন সাপোজ ফক্স লিখলাম, লিখে আপনি এখান থেকে দেখেন কিছু একটা বের করা যায় কিনা। এই যে দেখেন, ফার্স্টে এখানে দেখেন, দেন আপনি ফক্স লোগোতে যান, দেখেন এই টাইপেরই কিন্তু, দেখেন ওই টাইপেরই কিন্তু, কিন্তু আপনি এত জটিলতা যাওয়ার দরকার নেই, আপনি সহজ কিছুর মধ্যে থাকেন। এই যে দেখেন এই টাইপের মধ্যে থাকেন, এইগুলো দিয়ে আপনি ফাইবারে দু একটা গিগ খুলে দেখেন না, আপনার আউটপুটটা দেখেন কি কি লেভেলের আসে। প্রতিটা জিনিস দিয়ে আপনি জাস্ট একটু ঘোরেন, ঘুরলে পরেই পাবেন। আপনার আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই মূল্যায়ন পাবে, দুই দিন আগে পরে, এই হয়তো বা শাহিন ভাই দুদিন আগে পাবে, খাদিজা দুদিন পরে পাবে, কিন্তু পাবেনই অবশ্যই, ইনশাল্লাহ অবশ্যই পাবেন। ঠিক আছে, আর সবাই একটু নিজে নিজে একটু ট্রাই করেন, নিজে নিজে একটু আগানোর চেষ্টা করেন। সঞ্জিতা ফেরদৌস অনেক লেট করছেন, ক্যালেন্ডার দেখাবো, সবাই আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।